শিবিরের সবচেয়ে বড় যে অভিযোগটা, সে অভিযোগ হলো আপনি একই সাথে ছাত্র শিবিরের দায়িত্ব ছিলেন এবং ছাত্রলীগের একটি পদ ছিলেন আপনার বলে, সেই বিষয়টা আসলে স্পষ্ট করবে না আপনি যদি একে পুষ্টি করেন। হ্যাঁ, ছাত্রলীগের একটা কমিটিতে দেওয়ার যে স্টাইল, সেখানে প্রথম মেন কমিটি হওয়ার পর থেকে অনেকগুলো প্রোগ্রামে যাইতে হয়। প্রোগ্রামে যাওয়ার পরে এক পর্যায়ে প্রোগ্রামে যেতে যেতে দুইজন সভাপতি বা সেক্রেটারি হয় একটা ফ্যাকাল্টির বা একটা হলের বা একটা কমিটির। হওয়ার পরে তারা আবার অনেক দিন প্রোগ্রামাদি করার পরে বিভিন্ন জায়গায় ফুল দেয়, যেগুলো অ্যাক্টিভিজম করে, না তার প্রোগ্রামগুলোতে যায়, প্রোটোকল দেয়, দিতে দিতে এক পর্যায়ে ফাইনালি তারা আবার একটা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে আবারও কিছু প্রোগ্রাম করে। ঠিক আমার যেই ইস্যুটা আসছে ইনস্টিটিউট কেন্দ্রিক আমার ডিপার্টমেন্টে, সেই কেন্দ্রিক টোটাল আমার ডিপার্টমেন্টের লাইফে কোথাও কেউ একটা সিঙ্গেল ডকুমেন্ট দেখাতে পারবে না আমি ছাত্রলীগের কোনো প্রোগ্রামে ছিলাম। তারা অনেকগুলো প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, অনেক জায়গায় অনেকগুলো আয়োজনে গিয়েছে, একই সাথে তারা সিভি আহ্বান করেছে, সিভি দেওয়ার পরে তারা একটা কমিটি দিয়েছে, এরপর অনেকগুলো প্রোগ্রাম করেছে। টোটাল এই প্রসিডিউরে কোনো প্রসিডিউর আমি এঙ্গেজ ছিলাম না। এরপরও কেন এই নামগুলোর প্রশ্ন বা কেন আসছে বা আসে না, এই প্রশ্নগুলো একটা ছাত্রলীগের ব্যাপার, যা আমার মিনিমাম এঙ্গেজমেন্ট না থাকা সত্ত্বেও কোয়েশ্চেন করাটা আমার জন্য ভ্যালিড না আর কি। ছাত্রলীগের কোনো পদেও ছিলেন না? পদে থাকার জন্য যে ধরনের কন্ডিশনগুলো লাগে, এ ধরনের কোনো অ্যাক্টিভিজম আমি ছিলাম না। এরপরও একটা নাম নিয়ে কোয়েশ্চেন করাটা এটা ছাত্রলীগের জন্য ভ্যালিড, আমার জন্য ভ্যালিড না। 5-star rating প্রাপ্ত BNDC টেকনোলজির ওয়ার্ল্ডন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ার্ল্ডন ফ্যান হাওয়া বদলে দেয়। শুধু দুটি ছবি না, আরো অনেকগুলো ছবি আসবে, আমি বলে রাখি। আরো অনেকগুলো মন্ত্রীর সাথে অনেকগুলো ছবি আপনারা দেখতে পাবেন। কেন? কারণ আমি একদম প্রথম বর্ষ থেকে ডিবেটিং ক্লাবের সাথে সম্পৃক্ত, সেজন্য দেখবেন আমি যে হলে ছিলাম সেই হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম, আমি যে ডিপার্টমেন্টে ছিলাম সেই ডিপার্টমেন্টের ডিবেটিং ক্লাবের সেক্রেটারিও ছিলাম, যে কারণে ডিবেটিং ক্লাবের যত স্বতঃস্ফূর্ত আয়োজন, কোথাও আমি আয়োজক হিসেবে ছিলাম, কোথাও আমি ডেলিগেট হিসেবে ছিলাম, আমি পুরস্কার পার্টিসিপেন্ট হিসেবে পুরস্কার নিয়েছি। তো একটা প্রোগ্রামে, যেমন একটা ছবিতে দেখবেন যে আমি বসা, পাশে দুজন ছাত্রলীগের নেতা বসা, একটা ইফতার প্রোগ্রাম, আমি নিজেই সেই জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম, আমি এটার হোস্ট ছিলাম। আর আমার হল ডিবেটিং ক্লাবের সাবেক একজন সভাপতি রাকিব সিরাজি, সেই ছাত্রলীগের নেতা ছিলেন, তিনি দাওয়াত পেয়েছেন ক্লাবের সাবেক হিসাবে। আবার তামির হাসান সৈকত, তিনি দাওয়াত পেয়েছেন, সে হচ্ছে আমার হলেই থাকতেন এবং ছাত্রলীগের তখন পুষ্টেন। দাওয়াত পাওয়া আমার আয়োজনে, ডিবেটিং ক্লাবের আয়োজন, তখন ফুল ছবি দেখলে দেখবেন ফুল ছবিতে এখানে আরও অনেকে ছিলেন ডিবেটিং ক্লাব বা বিভিন্ন পার্টির। আবার একটা ছবি দেখবেন আমি পুরস্কার নিচ্ছি সাবেক পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে, সেটাও ডিবেটিং ক্লাবের। আর একটা ছবি দেখবেন আমি সৈকতকে ফুল দিচ্ছি, সেটাও ডিবেটিং ক্লাবের। যখন সৈকতের ছাত্রলীগের যখন সে সময়ের কমিটিটা হয়, কমিটি হওয়ার পরে দেখবেন যে হলগুলোতে বা সব জায়গায় বাঁধন, ডিবেটিং ক্লাব, কুইজ সোসাইটি সহ অন্যান্য যে সংগঠনগুলো থাকে, সামাজিক সংগঠন, এই সামাজিক সংগঠনের পক্ষ থেকে সাধারণত তাদেরকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়, এটা খুবই স্বাভাবিক। আপনি এই সিঙ্গেল ছবির ব্যাখ্যা পাবেন গ্রুপ ছবির অ্যানালাইসিস করে, মানে আমার গ্রুপ ছবিতে ফুল দেওয়ার গ্রুপ ছবিতে বাকি যারা ছিলেন আমার পাশে তাদেরকে জিজ্ঞেস করবেন যে ছবিটা কিসের, তারাই রিপ্লাই দিবে যে আমরা কবি জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে গিয়েছিলাম, পক্ষ থেকে এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। আশা করি ছবির উত্তর পেয়েছেন। এটা আমি সহজ করে বলি, আপনি রক কাটা লিখে গুগলে সার্চ করবেন, দেখবেন সব ক্রাইম আমি ছাত্রলীগের নামে, আপনি যা সার্চ করবেন শিবিরের নামে কোনো ডকুমেন্ট কোনো কিছু পাবেন না। কোথাও পাবেন খুবই স্বাভাবিক, ফেসিবাদ দীর্ঘদিন ধরে যখন একটা রিপিটেডলি এস্টাবলিশ করতে চাইবে, সেখানে আপনি কথা বললে আপনারা ট্যাগ দিয়ে মারিয়ে ফেলবে, আপনি এখানে একটা এস্টাবলিশ করতে খুবই স্বাভাবিক, কারণ এখানে প্রত্যেকটা উপাদানে এটাকে হেল্প করছে, কেউ উপাদানটা বিরোধিতা করতে পারে নাই। এই উপাদান যে নেগেটিভ যে এস্টাবলিশ করো না কেন, কেউ হয়তো সমর্থন দেয় নাই কিন্তু বিরোধিতা কেউ করতে পারে নাই। সমন্বিত সামগ্রিক ইফোর্ট দিয়ে যখন একটা নেগেটিভ দাঁড় করায়, নেগেটিভ এস্টাবলিশ হতে বাধ্য। এখন এটা নেগেটিভ রাইট অর রং, এটা সিদ্ধান্ত দেবেন আপনারা, আপনার সাংবাদিকরা যারা আছেন তারা যাচাই করবেন, অ্যানালাইসিস করবেন যেটা সত্য কিনা। হেলমেট ব্যবহারের একটা কথা আসছে, এটা কি সত্যি কিনা? এটার সাথে আরও একটা রেলিভেন্ট কোয়েশ্চেন আসছে যে ছাত্রলীগের সাথে শিবির ছিল, এই ধরনের ক্রাইমের সাথে যারা জড়িত তারা এই হবে। আমি স্পষ্ট অ্যানাউন্স করছি, আবারও অ্যানাউন্স করছি, আমরা অলরেডি বলেছি, সেটা হলো ফেসিবাদ কায়েমে ছাত্রলীগ যে ধরনের ঘৃণ্য কার্যক্রমে জড়িত ছিল তার প্রত্যেকটা বিচার হওয়া দরকার, এবং যত ভিকটিম আছে তারা আইনি প্রক্রিয়া যাবে। আমরা এটা আশা করছি, কোনো ভিকটিম যদি ফেসিবাদী ছাত্রলীগের আচরণের বিরুদ্ধে মামলা করতে গিয়ে আইনি সহায়তা চায়, আমরা ছাত্র শিবির তার সর্বোচ্চ সাপোর্ট দেবো। কোনো সন্ত্রাসী কোনো এ ধরনের ফেসিবাদ কার্যক্রমে জড়িত কোনো অপরাধী পার পাবে না, এটা আমরা এটার বিরুদ্ধে স্ট্যান্ড নেব। আমরা পূর্ণাঙ্গ কমিটি খুব শীঘ্রই অ্যানাউন্স করবো, আপাতত তার আগে স্পেসিফিক বলছি না, আমাদেরকে একটু সময় দেন, আমরা অ্যানাউন্স করবো। অন্যান্য ছাত্র সংগঠনগুলোর ক্ষেত্রে ছাত্রলীগ কিংবা ছাত্রদল, ছাত্রলীগ কিংবা ছাত্রদলের ক্ষেত্রে কমিটিতে কে হবে, কমিটিতে কে আসবে, এই অ্যানাউন্সমেন্ট দেয় তাদের একটা অর্গানাইজেশন, উনি দাঁড়িয়ে বলেন যে অমুক জায়গায় সভাপতি হবে, অমুক সেক্রেটারি হবে, এইভাবে ঘোষণা দেয়।
ছাত্র শিবিরের কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ করা অথরিটি ছাত্র শিবিরের নিজের, ছাত্র শিবিরের অধীনস্থ যে ম্যান পাওয়াররা থাকে, যে জনশক্তিরা থাকে, তারাই ডিসাইড করে তাদের সভাপতি কী হবে, তারাই মতামত দেয়। ব্যক্তিত্ব বিবেচনায়, তাদের ক্যাপাসিটি বিবেচনায় তারাই মতামত দিয়ে ডিফাইন করে যে আমাদের অমুককে আমরা সভাপতি হিসেবে চাই। এখানে আর কোনো আমাদের এটা ছাত্র শিবির একটা মানে স্বাধীন সংগঠন, তার নিজস্ব একটা গঠনতন্ত্র এবং নিজস্ব একটা ফ্রেমওয়ার্ক আছে, এটা ওপেন, আপনারা অনলাইনে সার্চ করলে পাবেন, সেই অনুযায়ী কাজ করে। এখানে আর কারো কোনো অথরিটি নাই, কেউ এখানে বলতে পারে না কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ করার। কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ পুরোটা ক্যাপাসিটি তার অধীনস্থ ম্যান পাওয়ারের, অধীনস্থ ম্যান পাওয়ার তার দায়িত্বশীলকে বা নেতাকে যেভাবে দেখেছে সেটা অ্যানালাইসিস করে তাদের মতামতের ভিত্তিতে তার দায়িত্বশীল নির্ধারণ হয়।